পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সকলের প্রিয় আলোর কোলের রাধা সমর, দিদি বলো জীবন কেমন চলছে? বলো, খুবই ভালো চলছে। আর কাজ থাকলে তো সবারই ভালো চলে। কারেক্ট। অ্যান্ড ডেফিনেটলি আমি অভিনয় করতে খুবই ভালোবাসি, এটাই আমার প্রফেশন, এটাই আমার প্যাশন, তো এর মধ্যে থাকতে তো আরোই ভালো লাগে আমার। আলোর কোলের মেঘা অনন্যা সারাক্ষণ সংসার ভাঙার চেষ্টা করে যাচ্ছে। মিঠু দি, এইসব যখন দেখেন তখন কিরম লাগে? হ্যাঁ ভালো লাগে, ও ভালো লাগে চরিত্রটাকে যে ফোটাতে পেরেছে ওই জন্য খুব ভালো লাগে। এগুলো দেখে আত্মীয় স্বজন পরিবার পরিজন কি বলে? মেঘা ওরকম দুষ্টুমি করছে কেন? মেঘা তো ওরকম নয়, এরকম বলে অনেকে। মেঘা তুমি কোথাকার মেয়ে? কলকাতার? না, আমি বড় হয়েছি শান্তিপুর নদিয়া, আর আমার জন্ম উলুবেড়িয়া, মা বাবা উলুবেড়িয়াতে থাকে, আমি এখানে থাকি এখন। তো ছোট থেকে কেমন ছিল অনন্যা মিঠু দি? অনন্যা দুষ্টুমিষ্টি স্বভাব ছিল, খেতে চাইতো না, না খাওয়ার জন্য ওকে আমি একটা ছোট্ট সানসেট ছিল তাতে তুলে দিতাম। যাদুপুর ওখান থেকে তুমি এখানে এলে পড়তে? হ্যাঁ, মানে আমি মালদাতে গৌর কলেজে পড়াশোনা করছিলাম, গ্রাজুয়েশনটা ওখানে করছিলাম মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে। ইউনিভার্সিটি আসবার পর দেন ডিসাইড করলাম যে অভিনয় করি। মিরাদি, সেই সময় আপনার কি মনে হয়েছিল যখন মেয়ে বলল পড়াশোনা করলো এত কিছু করলো তারপরে বললো অভিনয় জগতে আসব? ছেড়ে দিয়েছি, তো করতে যখন পারবি তো চল, কর, মন যেটা চাইছে। হ্যাঁ, তোমার যেটা ইচ্ছে হচ্ছে সেটা করে নাও। কত বছর হয়ে গেল? 3-3.5। তো তারপর থেকে তুমি কলকাতাতে? হ্যাঁ কলকাতা। আর আপনি দিদি, ওর সাথে এখানেই থাকেন? না, আমি এখন থাকি। পড়াশোনার পরে যখন জীবন শুরু করলে, কাজ শুরু হলো, তখন তুমি একা? হ্যাঁ। কি করে থাকতে একা? মা আমাকে একটা প্রেশার কুকার গিফট করেছিল, সেই প্রেশার কুকারেই আমি নিত্য নতুন, আগে রান্না পারতাম না, আগে শুধু সেদ্ধ চাল আর সবজি করতাম, আবার সবজি একসাথে মিশিয়ে এরকম সেদ্ধ করে দিতাম, সেটাই চলে যেত আমার 2-3 দিন। কিন্তু এখন রিসেন্টলি বিরিয়ানি আর যাবতীয় যা যা রাইস রিলেটেড, মাটন, বিশেষ করে দই দিয়ে মাটন, এটা রিসেন্টলি আমি শিখেছি ইউটিউব থেকে, তো এগুলো রান্নাবান্না করি, করে তারপর নিজেও খাই আর বাড়ির লোকজনকেও খাওয়াই। এখন তোমার নিশ্চয়ই এটাই স্বপ্ন, এখানেই থাকার ইচ্ছে, অভিনয় করার ইচ্ছে? হ্যাঁ। কবে মনে হলো অনন্যা যে এই প্রফেশনে আসবে? কোনোদিন ভাবিনি, তবে না ইচ্ছে ছিল। একবার আমি, আমার একটা ফ্রেন্ড ছিল, তার দাদা প্রথম ক্যামেরা কিনেছিল, বলেছিল যে ছবি তুলবে, আমি বলেছিলাম ঠিক আছে ছবি তুলবো। ছবিতে তোলার সময় ফিল হয়েছিল যে আমি খুব মানে আমার খুব ভালো লেগেছে। তারপর একবার আমাদের ওখানে, যেহেতু শান্তিপুরে শাড়ির ব্যবসা, তো ওখানে একজন এরকম অনলাইনে শাড়ির বিজনেস স্টার্ট করেছিল, তো তার একজন মডেলের খুব দরকার ছিল, এবং আমার সঙ্গে যেহেতু পরিচয় ছিল, বলেছিল তুই শাড়ি পরে ছবি তুলবি, আমি বলেছিলাম হ্যাঁ। লুকিয়ে লুকিয়ে টিউশন পড়ার নাম করে চলে গেছিলাম, টিউশন পড়তে পাঠিয়েছি, টিফিন টিফিন করে দিয়েছি, ও চলে গেছে ওখানে শাড়ি শ্যুট করতে। তারপরে আমি খবর পাই আমার মা গোয়েন্দা, আমি গেছি, গিয়ে দেখছি ও শ্যুট করছে, আমি তো তখন কিছু বলিনি, আমি বললাম ঠিক আছে যেটা করছো করে তুমি বাড়ি এসো, তারপরে তারপরে দেখ, মানে বুঝতে পারতো। এরকম অনেকবার হয়েছে, টিফিন ও ফেলতে ফেলতে এসছে, আমি রাস্তা গেটের কাছে দাঁড়িয়ে আছি, দেখছি ও আসছে টিফিনটা ফেলতে ফেলতে, মানে ভুলে গেছে সারাদিন ওই খাবারটা যে রয়েছে, বাড়ি গেলেই তো মা পিটাবে। তার মানে প্রচুর মার খেয়েছে, প্রচুর আমাকে ফেলে পিটিয়েছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।